नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादे सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय कुम्भ राशि आगस्ट मासेर प्रथम सप्ताहे 1-7 आगस्ट कथा कम काज बेशी जीवन यात्राय आसछे दुटी परिवर्तन। हाँ ठीक ही धरेछेन, आजकेर ए भिडियोए आमी कुम्भ राशि ओ कुम्भ लग्नेर प्रत्येक जातक जातिकाके जानाबो आगस्ट मासेर प्रथम सप्ताहे 1-7 आगस्ट तादेर जीवन यात्राय दुटो परिवर्तन आसछे, किभाबे आसछे एबं तादेर जीवने कोन नतून दिक उन्मोचन हबे এই আগস্ট মাসের প্রথম সপ্তাহে তা এই ভিডিওয়ে আমি আলোচনা করব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। কুম্ভ রাশি আগস্ট মাসের প্রথম সপ্তাহে একটা অভিনব ঘটনার সাক্ষী থাকতেন চলেছেন তো আপনি, কারণ আগস্ট মাসের প্রথম দিন অর্থাৎ 1 আগস্ট শুভ সোমবার আপনার রাশি লগ্নের সপ্তমে প্রবেশ করতে চলেছে বুধ। বুধ যখন সপ্তমে প্রবেশ করবে তখন আপনার জীবনে বিরাট সাফল্যের সময় আসবে, কারণ বুধ এখনো পর্যন্ত আজ 30 জুলাই, কাল 31 জুলাইও বুধ থাকবে ষষ্ঠে। ষষ্ঠে বুধ আপনার জীবনে নানা ধরনের অসুবিধা প্রদান করছে, যেহেতু বুধ মানে বুদ্ধি, যেহেতু বুধ মানে জ্ঞান, বুধ মানে মানুষের মধ্যে গণিতজ্ঞ, তাই বুধ আপনার জীবনে শুভ ফল সেভাবে দিচ্ছে না। ষষ্ঠ বুধ আপনার জীবনে নিয়ে আসছে নানা ধরনের জটিলতা, কিন্তু 1 তারিখে বুধ যখন মিত্রক্ষেত্রে অর্থাৎ সপ্তমে প্রবেশ করবে তখন আপনার জীবনে বিচিত্র সাফল্য আসবে। কোন সাফল্য আসবে? সাফল্য আসবে কর্মে, সাফল্য আসবে ব্যবসায়, সাফল্য আসবে আপনার আর্থিক সমৃদ্ধি। আপনি যদি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষ হন, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার জীবনের সাফল্য যোগ সূচিত করবে এই বুধ। বুধ আপনাকে প্রদান করবে বুদ্ধি, জ্ঞান, বিবেক, এবং বুধের বুদ্ধির দ্বারা পরিচালিত হয়ে আপনি যে কোনো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর কর্ম অতি সহজে অতি দ্রুততার সঙ্গে করতে পারবেন এবং আপনার জীবনে অতি সহজে সাফল্য আসবে। বুধ আপনাকে দেবে বোধ বুদ্ধি, এছাড়া বুধ আপনাকে প্রদান করবে মানবিক মূল্যবোধ। আপনার পারিবারিক জীবনে যে অশান্তি চলছিল, স্বামী স্ত্রীর মধ্যে যে বনিবনা হচ্ছে না, সেইখানে বুধ অবশ্যই আপনার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মিল করবে, আপনার জীবনে সার্থক হবে, একাধিক সূত্র থেকে আপনার আয় যোগ বৃদ্ধি করবে। স্বামী স্ত্রী একত্রে কোনো স্থানে ভ্রমণে যেতে পারবেন, ব্যবসা শ্রীবৃদ্ধি, কর্মের উন্নতি, স্বামী স্ত্রীর মধ্যে শুভ সমাচার অবশ্যই আনবে বুধ। এছাড়া যখন শুক্র ষষ্ঠে প্রবেশ করবে এবং কর্কটে রবির সঙ্গে মিলিত হবে 7 তারিখ, তখন আপনার জীবনে কিছুটা হলেও শত্রুতা বৃদ্ধি পাবে। ষষ্ঠ স্থানে রবি শুক্রের যোগ কখনোই ভালো হতে পারেনি, ভালো হতে পারে না, তাই কুম্ভ রাশির জীবনে সপ্তাহের শেষ দিনে কিছুটা ট্রাবল আসবে। 1 তারিখ 1 আগস্ট থেকে 6 আগস্ট কোনো চিন্তা নেই, কারণ বুধ আপনাকে সফলতায় ভরি দেবে। তাই আপনাকে দুটো পরিবর্তনের মুখোমুখি হতে হবে এবং পরিবর্তনগুলো অবশ্যই আপনার জীবনে ইঙ্গিত বহুল। প্রথমে বুধ আপনার স্বামী স্ত্রীর মধ্যে মিলন আসবে, আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনাকে বিশেষ কিছু গিফট করবে এই 1-6 তারিখের মধ্যে, হ্যাঁ কিছু গিফট করবে, এবং আপনারা স্বামী স্ত্রী সন্তান সহ ছোট্টখাট্টো একটা ভ্রমণে যেতেই পারবেন এবং আপনার জীবনে একটা সুমধুর সম্পর্ক আসবে এবং একে অপরের মধ্যে বোঝাপড়া আসবে। এবং কর্মক্ষেত্রে এবং ব্যবসা স্থানে আপনি বিশেষ চাতুরতার সাহায্যে কিছু না কিছু উপার্জন করতেই পারবেন, কারণ এখানে বুধ আপনাকে করবে সহযোগিতা, বুধ আপনাকে নতুনভাবে মেলে ধরবে। বুধের এই সাফল্যে আপনার জীবনে সঠিক পথ আপনি পেয়ে যাবেন যদি আপনি কুম্ভ রাশি হন।
কিন্তু যে দিক দিয়ে আপনার পরিবর্তন খারাপ হবে তা হচ্ছে রবি শুক্রের ষষ্ঠে অবস্থান। আপনার শারীরিক দিক দিয়ে কিছুটা রোগভোগ আসতে পারে, এমনকি আপনার গাইনোলজিক্যাল রোগ, নারী রোগ বা পুরুষ রোগ, গুপ্তাঙ্গের কিছু রোগ আপনার জীবনে চলে আসতে পারে। তাই আপনার জীবনে নানা ধরনের অস্থিরতা চলে আসবে। তাই আপনাকে এই সপ্তাহে লাস্ট দিনে 7 তারিখে বিশেষ সাবধানে থাকতে হবে। এছাড়া শুক্র যেহেতু ষষ্ঠে রবির সঙ্গে, তাই আপনার জীবনে কিছুটা হলো বিলাসিতা চলে আসতে পারে, আপনার জীবনে চলে আসতে পারে অধৈর্য, আপনার জীবনে চলে আসতে পারে লোভ লালসা। এদিকে নিজেকে কন্ট্রোল করতে হবে, নাহলে আপনার জীবন আপনি নিজেই ধ্বংস করে দেবেন। তাই আজকের এই ভিডিও আমি কুম্ভ রাশিদের বললাম, তারা যেন কথা কম বলে, কাজ বেশি করে, কারণ আগস্ট মাসের প্রথম সপ্তাহে 1 থেকে 7 তারিখ তাদের জীবনে বিরাট সাফল্যের খবর আসছে। তারা যেন এই সাফল্য গ্রহণ করে, জীবনে দ্বিতীয় বড় পরিবর্তন আসছে, তারা যেন পরিবর্তনের মুখোমুখি সামনাসামনি করে এবং তাদের জীবন অবশ্যই সুন্দর হবেই হবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে, কুম্ভ রাশির জাতক জাতিকা আগস্ট মাসের প্রথম সপ্তাহে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এইটুকু জানাই, বিশেষ করে নমস্কার, ধন্যবাদ।